রাজধানীর গুলশান দুই নম্বর চত্বর। কাগজে কলমে এই সিগন্যালই নগরীর সবচেয়ে আধুনিক। আছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যবস্থা। জটলা দেখে জলে লাল হলুদ সবুজ বাতি, বসানো হয়েছে সিসি ক্যামেরা। সিগন্যালটিতে পরীক্ষামূলকভাবে এমন ব্যবস্থা চালু হলেও বাস্তব চিত্র ভিন্ন। বহাল তবিয়তে চলছে আইন ভাঙার খেলা। এই সিগন্যালে দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট, ট্রাফিক পুলিশের ইচ্ছে থাকলেও উপায় নেই, রীতিমতো অসহায়। জেব্রা ক্রসিং পার হয়েছেন কেন ভাই? আমার ভুল হয়ে গেছে ভাই, সিগন্যাল আগে পড়ে নাই, সেই জন্য মনে করেন যে আগে বাড়িয়ে গেছি। মুখে বড় কথা, এসেছে এআই প্রযুক্তি, এক ওষুধেই সমাধান হবে সব সমস্যা। কিন্তু যে সিগন্যাল নিয়ে এত প্রত্যাশা, সেখানেই বন্ধ কাউন্টডাউন ডিসপ্লে। কারিগরি এ ত্রুটিকে নিজেদের সীমাবদ্ধতা বলেই দায় সারলেন ট্রাফিক কর্মকর্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সময় ধরেন একদিকে কোনো গাড়ি নষ্ট হয়ে থাকতে পারে, তখন কিন্তু আপনার এটা কাউন্ট করতে পারে না। আবার লেন ভায়োলেশনের ব্যাপার স্যাপারগুলো থাকে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ট্রাফিক রুলে আমাদের অপরাধ এবং সেই অনুযায়ী মামলা হয়। নতুন এই প্রযুক্তি নিয়ে আসার পর প্রথম এক মাসেই আইন অমান্য করে প্রায় 3 লাখ যানবাহন। এরপর থেকে আর কোনো হালনাগাদ তথ্যই নেই সিটি কর্পোরেশনের কাছে। পালাক্রমে উত্তর সিটির 17টি পয়েন্টে ডিজিটাল এ সেবা চালুর উদ্যোগ নিয়েছে তারা। তবে একটি পয়েন্টেই যখন এমন দুরাবস্থা, তখন সত্যিই কি ডিজিটালাইজেশনের স্বপ্ন বাস্তব হওয়া সম্ভব? সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বলছেন, এআই প্রযুক্তি কাজ না করলে বিকল্প পথ অবলম্বন করা হবে। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে প্রপার অ্যাকশনে যাওয়ার পরে আমরা যদি দেখি যে এটা প্রবলেম ক্রিয়েট করে, অনেকগুলো অপশন আছে এখানে যে আমরা কোন মোডালিটিতে যাবো, এটা টেকনিক্যাল লোকজন কাজ করতেছে। এত টাকা খরচ করে আবার সনাতনী পদ্ধতিতে ফিরলে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হবে বলে মতামত এই বিশেষজ্ঞের। বিগত এক যুগে প্রায় 100 কোটি টাকার বেশি কিন্তু বিনিয়োগ হয়েছে, কিন্তু সিগন্যালগুলি আসলে কার্যকরী হয়নি। কার্যকরী হয়নি কারণ হচ্ছে আমাদের সিগন্যালগুলো আসলে এই পাইলটিং যাওয়ার আগে যে সম্ভবত যাচাই বা ফিজিবিলিটি স্টাডি হওয়ার কথা সেটি সঠিকভাবে হয়নি। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রথমেই লেন ভিত্তিক চলাচলের ব্যবস্থা করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, চালকের একটি অসাবধানতাতেই ঘটে যেতে পারে একটি অপ্রত্যাশিত ঘটনা। তাই ট্রাফিক আইন না মেনে কেউ যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এ ব্যাপারে কঠোর হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।